বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর, ডিএ মামলায় চরম শাস্তির মুখে রাজ্য সরকার। আমরা দেখে নেব, ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে রাজ্য সরকার। এই মামলায় দেশের অন্যতম নামজাদা আইনজীবীদের নিয়োগ করেছে রাজ্য সরকার, কিন্তু বিরাট বড় সন্দেহজনক ঘটনা প্রথম দিনেই। রাজ্য সরকারের করা পিটিশনে দশটি ভুল, আশ্চর্যজনক ঘটনা, এবং এই ভুলের কারণেই সময় পেয়ে গেল রাজ্য সরকার, একেবারে 3 মাস সময়। তবে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আর অনন্তকাল অপেক্ষা করা যায় না, 29 নভেম্বরের মধ্যে সব কিছু ঠিক করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে রাজ্য সরকারকে। নতুবা ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা শুরু করবে ডিভিশন বেঞ্চ, আর এই মামলা শুরু হলে দ্রুত কঠিন শাস্তির মুখে পড়বে রাজ্য সরকার, সেটা প্রায় সবার কাছে পরিষ্কার। অনেকে মনে করছেন সুপ্রিম কোর্টে আপিল করেও লাভ হবে না রাজ্য সরকারের, দ্রুত শুনানি করে মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তা সুতরাং ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা, এটা পরিষ্কার।